আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। নতুনভাবে পুলি পিঠার রেসিপি নিয়ে আসলাম, একদম ফ্রুট ডিজাইন করে, আরও অনেক রকম ইচ্ছা করলে আপনার ডেকোরেশন করে নিতে পারেন। তো প্রথমেই আমি রেসিপিটা দেখিয়ে নেব, তারপর বাকি কথা বলবো। তো রেসিপি করতে যা যা লাগছে, এখানে আমি নারকেল কোরানো নিয়েছি 1 কাপ, আর 1 কাপ নিয়েছি মিঠাই, আর নিয়েছি চাউলের গুঁড়া। প্রথমেই নারকেলের পোড়টা তৈরি করে নিতে হবে। এখানে তার জন্য 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘি দেওয়ার পর ঘিয়ের ফ্লেভারটা নারকেলের সাথে এর কম্বিনেশনটা খুবই অসাধারণ হয়। আপনারা ঘিটা দেওয়ার ট্রাই করবেন, চাইলে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা ফ্লেভার দিতে চাইলে এই পর্যায়ে দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম নারকেল কোরানো, একটু হালকা করে নাড়াচাড়া করে দিব, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ মিঠাই। এখন মিঠাইটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, আর আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে দেব। তো এই পর্যায়ে আমি চুলার তাপমাত্রাটা মিডিয়াম জ্বালে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর এইভাবে নারকেলের পুরটা তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগে। তো ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন একদম সুন্দর পানি ছেড়ে দিয়েছে আর খুব ভালো একটা ফ্লেভার আসছে মাশাল্লাহ। এই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কিছুটা পানি আরও শুকাতে বাকি। তো মিঠাইটাও নারকেলের গায়ে গায়ে সুন্দরভাবে লেগে এসেছে, আর এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর, পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পালা, আর নারকেলের পুরটা কিন্তু একদম খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে নাড়ু করেও খেতে পারেন, বেশ ভালো লাগবে। অন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ পানি নিলাম, আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। পানিটা বলক আসার পরে এখানে চাউলের গুঁড়াটা দিয়ে দেব, আর চাউলের গুঁড়াটা দিয়েই 5 মিনিট দমে দিয়ে দিব, যাতে চাউলটা পারফেক্টভাবে সিদ্ধ হয়। এতে কি হয়, আরও ভালো লাগে চাউলটা, আর খুব সহজে হাতের সাহায্যে মতে নেওয়া যায়। তো 5 মিনিট পর এখন নাড়াচাড়া করে দেব। চুলার তাপমাত্রাটা এই সময় কিন্তু কম রাখতে হবে, নয়তো পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে। চুলা থেকে নামিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে পানির সাথে এই চাউলের গুঁড়াটা পারফেক্টভাবে মিশে যেতে পারে। অতঃপর যখন একদম গরমটা কমে যাবে, হালকা গরম থাকবে, তখন কিন্তু হাতের সাহায্যে ভালো করে মতে নিতে হবে, কারণ চাউলের গুঁড়াটা অবশ্যই ভালো করে না মতে পারলে জিনিসটা পারফেক্টভাবে তৈরি করা যায় না। তো এখন গোল লেচি কেটে গোল গোল করে সুন্দর করে শেপ দিয়ে নেব বলের মতো। তারপর মাঝখানে সুন্দর করে একটু জায়গা করে এইখানে দিয়ে দিব নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে আবার মুখটা আটকে দেওয়া হবে, আটকে দিয়ে এখন আবার গোল করে নেওয়া হবে। আর এইভাবেই কিন্তু আমি সুন্দর করে শেপটা দিয়ে নেব। দেখুন, আমি হাতের সাহায্যে একটু হালকা করে ডাবিয়ে দেওয়া হচ্ছে,
जाते आपेलेर मुखटा जेमन थाके सेरकम देखा जाए। एखन हल्का एकटु नीचेर दिके एकटु गोल राउंड करे देव। आर ओई तो देखुन कत सुंदर एकटा शेप हये गियेछे। एखाने लवंग दिये देवा हबे। तो तैरी हये गेल आपेल। एखाने आमी परे कलर करे नेब। आमी आरो एकटा सेम प्रसेसे तैरी करे रेखेछिलाम। तो এটাও দেখুন কি সুন্দর করে একদম সেম প্রসেসে গোল করে নেওয়া হয়েছে। এখন মাঝখানে একটু জায়গা করে মাঝখানে এখন জায়গা করে আবার পুর দিয়ে দেওয়া হবে। আর এটা কিন্তু আসলেই খেতে দারুণ আর দেখতেও অসাধারণ লাগে। এখন আবার মুখটা বন্ধ করে দেওয়া হবে। মাঝখানে একটু আঙ্গুলের সাহায্যে হালকা করে চেপে দিলাম। এখন সুন্দর করে একটু নিচে রাউন্ড করে দিলাম। এখানে নিয়ে নিলাম অরেঞ্জ কালার। আমি অরেঞ্জ কালারটা দিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে ডোটার সাথে অরেঞ্জ কালার একদম সুন্দর করে মিশিয়ে নিতে পারেন, বাট আমি এইভাবে দিচ্ছি যাতে ভিতরে তো কালারফুল না লাগে। ফুড কালারটা কম দেওয়াই ভালো। এখন হাতের সাহায্যে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশ দিয়ে সুন্দর করে রংটা দিয়ে দিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে সেম এইভাবে সুন্দর অরেঞ্জ ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে এইভাবে মিষ্টি কুমড়ার ডিজাইনও করে নিতে পারেন, শুধু ওটা একটু চ্যাপটা করে নিতে হবে। দিয়ে দিলাম লবঙ্গ। দেখুন কী সুন্দর কালার হয়ে গেল আর কী সুন্দর একটা ডিজাইন চলে আসলো, দেখতেও দারুণ লাগছে। আর এখানে চেরি রেড কালার নিয়েছি আপেলের রেড কালারটা দেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু চাউটা যখন মতে নেবেন তখন এই কালারগুলো ব্যবহার করতে পারেন, বাট আমি এইভাবে উপর দিয়ে রংটা করে দেখাচ্ছি। আর দেখুন সাথে সাথে কী সুন্দর রেড আপেল কালার হয়ে গেল, দেখতেও মাশাল্লাহ দারুণ লাগে। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। তো সেম প্রসেসে আমি সবগুলো এক এক রকমের ডেকোরেশন করে নিলাম। হয়তো আপনারা আরও ভালোভাবে এই জিনিসগুলো তৈরি করে নিতে পারবেন। এখন গরম পানির উপরে সুন্দর স্টিম করে নেব। সবগুলো বসিয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো দেখুন সবগুলোই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা কিন্তু আরও নতুন নতুন ডেকোরেশন করতে পারেন এইভাবে পুলি পিঠার। তো আমি 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য ঢেকে দিব সুন্দরভাবে। ফিরে আসলাম 10-15 মিনিট পর, আর এটা কিন্তু পারফেক্টভাবে কুকড হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব। তো এই তো পরিবেশন করে নিলাম। দেখুন সিদ্ধ হওয়ার পর আরও কতটা সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন গায়ে হলুদের ডেকোরেশন করার জন্য, এইভাবে করে নিতে পারেন বা অতিথি আপ্যায়নকে একটু স্পেশাল কিছু দেখানোর জন্য এই সেম প্রসেসে সবগুলো ফ্রুট তৈরি করে নিতে পারেন। একটা ভেঙে দেখাবো যে ভিতরে কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকের আমার এই ফ্রুট পুলি পিঠাটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাবস্ক্রাইবের জন্য কিন্তু এত এত কষ্ট করি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।